চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ। অপেক্ষায় 13.5 লাখ শিক্ষার্থী। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে আজ গণভবনে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বিকেলে। দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। দলে বিভেদ নেই দাবি মুজিবুল হক চূর্ণ। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনাদের ডাকে আবারও 48 ঘন্টার অবরোধ চলছে। রাজধানীতে যানবাহন চলাচল কম। 2014 আর 2018 সালের মতো এবারও ইলেকশনের নামে সিলেকশন এ এমপি নির্ধারণের আশঙ্কা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বড় দল ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলছেন বিশিষ্টজনেরা। আগে দুই কমিশনের চেয়ে বর্তমান ইসির কর্মকাণ্ড আরও বিশৃঙ্খল। জাতীয় নির্বাচনকে সামনে রেখে 300 আসনে মাঠে নেমেছে ইলেকটোরাল এনকোয়ারি কমিটি। আচরণবিধি লঙ্ঘন সহ যে কোনো অনিয়ম তদন্ত করবে এই কমিটি। সরকার বিরোধী নেতাদের সঙ্গে পিটার হ্যাসের বৈঠক নিয়ে রাশিয়ার বক্তব্য অপব্যাখ্যা বলছে মার্কিন দূতাবাস। রুশ মুখপাত্রের মন্তব্যের প্রতিবাদ বিএনপির। যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গের অভিযোগে নির্ধারিত সময়ের 7 ঘন্টা পর 17 জিম্মিকে ছেড়েছে হামাস। 39 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এশিয়ার সেরা 8 তারকার তালিকায় বাংলাদেশের ফরওয়ার্ড শেখ মোরসালিন। বিশ্বকাপ বাছাইতে লেবাননের বিপক্ষে দারুণ গোলের স্বীকৃতি।